This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বেহাল অবস্থায় পরিণত হয়েছে এশিয়ান হাইওয়ের 48 একাধিকবার মেরামতের দাবি জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি একের পর এক ঘটে চলছে পথ দুর্ঘটনা বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের বৃহস্পতিবার রাতে ধূপগুড়ি থেকে জলপাইগুড়ি গ্রামে এশিয়ান হাইওয়ের অবরোধ করে বিক্ষোভ ধূপগুড়ি ব্লকের ওভারব্রিজ সংলগ্ন ভেমটিয়া এলাকার ঘটনা স্থানীয় সূত্রে জানা যায় ওভারব্রিজ সংলগ্ন এলাকার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল দশায় পরিণত হয়েছে রাস্তার মাঝ বরাবর বিশাল আকার গর্তের সৃষ্টি হয়েছে যার ফলে একের পর এক দুর্ঘটনা এদিন রাতেও পরপর দুটি দুর্ঘটনা ঘটে আহত রয়েছে দুজন এরপরে ক্ষিপ্ত হয়ে এলাকার সাধারণ মানুষ রাস্তা সংস্কারের দাবিতে এশিয়ান হাইওয়ে অবরোধ করে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসা ধূপগুড়ি ট্রাফিক গার্ড ও ধূপগুড়ি থানার পুলিশ দ্রুত রাস্তা সংস্কারের আশ্বাস দেওয়া হলে অবরোধ তুলে নেন এলাকাবাসীরা লাবু ইসরাত বলেন দীর্ঘদিন ধরে বেহাল রাস্তার অবস্থা একাধিকবার জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি রেলকে জানানো হলেও বলে এশিয়ান হাইওয়ের কাজ এটা এদিকে এশিয়ান হাইওয়ের কর্তৃপক্ষকে জানানো হলে তারা বলছে রেলের কাজ এদিন দুর্ঘটনা ঘটার পরই এলাকার লোকজন পথ অবরোধ করে ওভারব্রিজত আছে ওভারব্রিজত রাখ ওভারব্রিজ ওভারব্রিজ এক্সিডেন্ট হয়ে আছে রাখ দাঁড়াইলি কি হয়েছিল ঘটনাটি বলুন এটা দীর্ঘদিন থেকে রাস্তার অবস্থা প্রচন্ড খারাপ এর আগেও একবার পথ অবরোধ করা হয়েছিল এখানকার লোকাল লোক পথ অবরোধ করেছিল কারণ যারা এখানে ভাড়া প্রতিনিধি থাকে তারা প্রত্যেক দিন 10টা 12টা করে অ্যাক্সিডেন্ট দেখে আজকে কোনো দুর্ঘটনা ঘটেছে আজকে সকাল থেকে এই অবধি নিয়ে 10টা অ্যাক্সিডেন্ট হয়েছে আধা ঘন্টা মধ্যে 3টা তারপরে আপনারা কি করলেন তারপরে লোকালেরা যারা আছে তারা বলতেছে রাস্তা ঠিক করে দিতে হবে একটা টেম্পোরারি রাস্তা ঠিক করে দাও রাস্তার মধ্যেই আপনার দাবি কি আপনার দাবি হচ্ছে রাস্তাটা কোনোভাবে ঠিক করে রাস্তার মধ্যে যাতে কোনোভাবে ঠিক করে দেওয়া হয় সেটা দাবি করা হয়েছে এটা কোন এলাকা এটা ভেমটি ওয়ারবি পথ অবরোধ করা হলো কেন পথ অবরোধ বলতে দীর্ঘদিন থেকে বলা হচ্ছিল এটা এনএস বলতেছিল রেলওয়ের কাজ রেলওয়ে বলতেছে এনএস এর কাজ এই বলে 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 ধামা পাতা দিয়ে চলে যাচ্ছে অনেকদিন থেকে কেউ কোনো গুরুত্ব দিচ্ছে না কেউ গায়ে লাগাচ্ছে না এটা আপনি স্থানীয় বাসিন্দা আমি স্থানীয় বাসিন্দা কোন এলাকা এটা এটা ভেমটিয়া আপনার নাম লাবু ইসরাত